হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আমি সুমা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার, লাইক শেয়ার করতে পারো। তো বন্ধুরা, আমার ভাঙ্গাচুরা বাড়িতে তোমাদেরকে কি দেখাবো? আমার দেখাবার মতনও কিছু নেই। তো যাই কিছু, আমার ঘর দোয়ার পরিষ্কার করা, বাসনগুলো মেজে দেওয়া, এইগুলাই আমার কাজ। আর কাপড় চোপড় ধোয়া, এগুলাই তো আমার কাজ, আর সেইগুলাই আমি করি। আর মানুষের তো অন্যরকম অন্য কিছু দেখানোরও আছে ব্যবস্থা, আমার তো তাইও নেই। একটা ভাঙ্গাচুরা ঘরে তোমাদেরকে কি দেখাবো বন্ধুরা, বলো তো। তোমাদের মতন চাই আমিও একটু, মানে সবার সামনে একটু আমার কাজগুলো তুলে ধরি। তো সেইটাই আর কি, আমার মনের একটু আনন্দ লাগে তোমাদের সাথে কথা বলে বলে কাজ করা। তো কথা বলতে বলতে আমি চলে এলাম বাসন ধুতে। তো বাসন আজকে উপরে বাসন ধুতে ভালো লাগে না, সব দিকে কাদা হয়ে আছে। তো ভাবছি পুকুরে নিয়ে একবারে ধুয়ে আনবো। তো আমার মতো যারা গ্রামে বাড়ি আছে সেরাই পুকুরিতে ধোয়া যা, তো শহরে তাকতরা একটু টিপে জল। তো যাই হোক, আমি বাসনগুলো ধুয়ে আর ঘর পরিষ্কার করে সবগুলা কাজ করে কিছু রান্না করে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমার ছেলের জন্মদিন। তো ছেলের জন্মদিন বেশি কিছু মানুষের দেখেও নিমন্ত্রণ করবো না, একটু সব নিজে নিজে একটু কেকটা এনে, ছোটো একটা কেক এনে ছেলেকে নিয়ে একটু আর কি মন তাকে সান্ত্বনা দিলাম, তাই না বলো? সবারই তো মন যায় ছেলে মেয়েকে নিয়ে বড় করে সবাইকে ফাংশন করে সবাইকে ডাকার, কিন্তু তার সামর্থ্য সবার তো থাকে না। তো আর যেটাই আছে আমি সেটাই খুশি আছি। আর মানুষের বড় কিছু দেখে মানে আমার মনে আর এইগুলা আসে না, তো আমার যাই আছে তাইতে আমি খুশি আছি। তো ফ্রেন্ড, তোমরা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা একটু কমেন্ট না করলে আমি কীভাবে বুঝবো যে তোমাদের কেমন লাগে? তো আমি ভাবছি যে আজকে ছেলের বার্থডেটা করেছি, তো সেটা বার্থডে অন্যরকম করেছি, মতলব কি বছরে করি, অল্প মানুষদেরকেও নিমন্ত্রণ করে খাওয়াই ছেলের বার্থডে দিনকার, কিন্তু এবছর পুরাই কোনো রকম করেছি। কেন, আমাদের হাতে টাকা পয়সাও নেই, আর কয়েকদিন আগে আমাদের জ্বর তুফানে ঘরগুলো ভেঙে গিয়েছিল। তো ফ্রেন্ড, সেই জন্য আমি এই বছর হাতে টাকা পয়সাও নেই, আর ছেলেটার মানে মনটা দুর্বল করছে। কেন, কোনো বছর না করি থাকি না, তো এই বছর ভাবছি কোনো রকমই করে দেই, কোনো দিন ভবিষ্যতে পারলে বড় করে করব সামনে বছর। তো ফ্রেন্ড, আমার এতটুকুই কথা বলার ছিল, আর কথা বলতে বলতে অনেক কাজই সেরে ফেললাম, বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, আর এগুলো রেখে আর কি ঘরটাও লেপে দেব। তারপরে তোমাদেরকে বার্থডের ভিডিওগুলো কিছু অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ফ্রেন্ড, তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভিডিওর কোথায় কোনো অংশ ভালো লাগে থাকলে তার লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো ফ্রেন্ড, আমার ভাঙ্গাচুরা বাড়িতে তোমাদেরকে কি দেখাবো কি বলবো, তোমরা কি দিয়ে খুশি হবে সেটা জানি না। তো যাই কিছু আমার আছে তাই কিছু তোমাদের কাছে শেয়ার করছি, আর আমার ভিডিওতে এরভাবে তোমরা সাপোর্ট করো। আমি তোমাদের সবাইকে পেজে গিয়ে, তোমাদের ইউটিউবে গিয়ে সবাইকে তো আমি যাইয়া দেখি তোমাদের ঘর বাড়ি কত সুন্দর, আমার তো তাই কিছুও নেই তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই কিছু আছে বন্ধুরা, সবাই তো আর সব কিছু থাকে না বলো। তো আমার এই ভাঙ্গাচুরা বাড়িতেই আমি চাই যে একটু গুছিয়ে রাখার, তো চেষ্টা করি আর কি, পারি না কিন্তু চেষ্টা করি। তো কিছু টাটকা টাটকা যে ডাটিগুলো এনে আমি একটু সবজি বানাবো, আর মিষ্টি কুমড় আছে, আর ওই যে কী কয় ভাত করলা, এগুলা ভাজি করে। তো প্লিজ, আমার ছেলেটার বার্থডের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ছেলের বার্থডেটা দেখো, ছড়া
देखे ना मुझे जब से दिल को मेरे तू लगा है निंद्रा तू। তোমরা সবাইকে বলছি যে প্লিজ আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো। আর আমার ছেলেটা যেন দেখেছো কয়েকদিন আগে একটু অসুস্থ ছিল, একটু ভালো হয়েছে। ডাক্তারের কাছে যে গিয়েছিলাম ডাক্তারটা খুবই ভালো, তো আমার ছেলেটা আজকে ভালো হয়েছে। তার জন্য একটু কিছু ছেলেকে খুশি দেওয়ার জন্য সেটাই করেছি, আর আমার ছেলে অনেক খুশি হয়েছে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ছেলেটাকে একটু আশীর্বাদ দিতে ভুলবেন না প্লিজ ফ্রেন্ড, আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো। তোমাদের দাদাভাই আমি দুজন মিলেই ছেলেটাকে একটু আশীর্বাদ দিয়েছি, আর জেঠিমণিও আশীর্বাদ করেছেন, আর দুজন মিলেই করেছি, আর মানুষকেও নিমন্ত্রণ করে নাই। আর প্লিজ তোমরা আমার এত বড় পরিবার, তো প্লিজ একটু একটু সাপোর্ট করলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, আশীর্বাদ করলে ভালো হয়ে যাবে। তো সেইটাই আর কি তোমাদেরকে কি বলবো, সেটাই আর কি, অন্যরকম কিছু বলবো না, সেটাই একরকমই যে প্লিজ তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও, আর তোমরা ভালোবাসা দিলেই আমি অনেক অনেক খুশি হব, সেটাই আর কি। তো আমাকে বলছে মা আমার মুখে একটু দাও, তো আমি কি করছি কেকটা কেটে আমি ওর মুখে দিয়েছি, আর বলছে তুমি একটু খাও মা, তো আমার হাতে খাওয়া দেয় তোমাকে। তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। তো ফ্রেন্ড আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করব। তো লাভ ইউ টাটা ফ্রেন্ড, তোমরা সবাই ভালো থাকো এটাই আমি চাই। তো লাভ ইউ টাটা।